হঠাৎ করে কয়েক সেকেন্ডের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হলো ঢাকা শহর, মারা গেল লক্ষ লক্ষ লোক। কেমন হবে তখন? হ্যাঁ, আমাদের রাজধানী ঢাকা শহর এমনই এক ধ্বংসস্তূপে পরিণত হওয়ার প্রহর গুনছে। শুধুমাত্র 6.9 মাত্রার একটি ভূমিকম্প আর এতেই ধসে পড়বে ঢাকা শহরের কমপক্ষে 8,64,000 ভবন, যা ঢাকার মোট ভবনের 40%, যেটা দিনে হলে 2,10,000 মানুষ মারা যাবে আর রাতে হলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে কমপক্ষে 3,20,000-এ। যদি এই আশঙ্কা সত্যি হয় তবে সেই দিন তুরস্ক কিংবা সিরিয়ার চেয়েও অধিক মানবিক বিপর্যয় হবে আমাদের এই জাদুর শহরে, গবেষণা এমনটাই বলছে। ভূমিকম্পে ভবন ধসের পর অবস্থা আরো করুণ হবে, কারণ এই শহরে ঘন বসতি এতটাই যে এখানে তখন থাকবে না উদ্ধার ব্যবস্থা। মানুষ হাহাকার করবে, বাতাস ভারী হবে মানুষের আত্মচিৎকারে। বৈদ্যুতিক লাইনের বেহাল দশা, কোথাও একটু ফাঁকা জায়গা পাওয়া যাবে না উদ্ধার কাজে ব্যবহৃত ভারী যান সরঞ্জামগুলো ব্যবহার করার জন্য। সবকিছু মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পূর্ণ করতে না পারার কারণে মৃত্যুর মিছিল আরো দীর্ঘ থেকে দীর্ঘই হবে, এটা সহজেই অনুমেয়। এমনটা কেন হবে? সাজানো গোছানো একটা শহরের এমন বেহাল দশা হওয়ার অন্যতম কারণ হলো নিয়ম শৃঙ্খলা না মেনেই ভবন নির্মাণ করা। যথাযথ গাইডলাইন অনুসরণ না করে ভবন নির্মাণ করার কারণে এভাবেই হয়তো একদিন করুণ মূল্য দিতে হবে রাজধানীকে। আর্থ অবজারভেটরি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান, ইউরেশিয়া ও বার্মা এই তিনটি প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান। মধুপুর ও সিলেট ফাটল রেখায় প্লেটের সংঘর্ষে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে। মধুপুর ফাটল রেখায় ভূমিকম্প হলে ঢাকা পরিণত হবে এক মৃত্যুপুরীতে। ভয়ঙ্কর এই বিষয়টা আমাদের মাথায় কতটুকু আছে, সে বিষয়ে ন্যূনতম সচেতনতা আমাদের রয়েছে তা আমাদের এই ঢাকা শহরকে দেখে বোঝার কোনো উপায় নেই। এত হুমকি থাকা সত্ত্বেও ঢাকা শহরে প্রতিনিয়তই বাড়ছে মানুষের স্বেচ্ছাচারিতা। গ্রাম থেকে শহরমুখী মানুষের বাসস্থানের জন্য প্রতিনিয়তই ঢাকার বুকে গড়ে উঠছে বড় বড় ইমারত, বিল্ডিং। নিরাপত্তা ছাড়াই গড়ে উঠছে বাহারি সব শপিং মল, অফিস ভবন। কোনো নিয়ম নীতি নৈতিকতার তোয়াক্কা না করে এই সব বিল্ডিং নির্মাণ করার ফলে ঢাকা পরিণত হচ্ছে ইট পাটকেলের জঞ্জালে। এই শহরে শিক্ষিত ও সচেতন মানুষেরা একটু লাভবান হওয়ার জন্য দীর্ঘমেয়াদী হুমকির মুখে ফেলছে আমাদের স্বপ্নের শহরকে। একটা বিল্ডিং এর সাথে লাগোয়া আরেকটা বিল্ডিং, গাদাগাদি করে মানুষের বাস, একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই কোথাও। কর্তৃপক্ষের খামখেয়ালিতে আঙুল ফুলে কলা গাছ হওয়া মানুষেরা এভাবেই নিয়ম ছাড়াই বিল্ডিং নির্মাণ করে চলেছে। আমরা কি একবারও সেদিকে একটু নজর দিয়েছি, ভেবে দেখেছি কি আমাদের ঢাকার ভবিষ্যৎ? এখনই সচেতন না হলে কল্পনা সত্যি হয়ে লাশের স্তূপে পরিণত হবে এই ঢাকা। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।